বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত সুধী, আজকে আমরা একটি ম্যাথ সমাধান করব। সার্ভিং টু এ এখানে একটি কোশ্চেন দেয়া আছে, একটি ত্রিভুজের তিনটি বাহুর বিয়ারিং 45, 180, 270 হলে এর অন্তর্ভুক্ত কোণগুলোর মান নির্ণয় করো। যদি প্রথম বাহুর দৈর্ঘ্য এ রুট টু হয় তবে অপর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি নির্ণয় করো। তার মানে আমরা বিয়ারিং এর প্রথম পার্ট ইতিমধ্যে আমরা দেখে এসেছি, সে অনুযায়ী আমরা এই ত্রিভুজের চিত্রটা অঙ্কন করব। প্রথম বাহুর বিয়ারিং দেয়া আছে 45 ডিগ্রি, তার মানে আমরা যদি 45 ডিগ্রি বিয়ারিং অঙ্কন করি, অর্থাৎ আমরা এখানে বোঝানোর জন্য একটা ছোট করে কোয়াড্রেন্ট অঙ্কন করলাম, তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ রেখা। 45 ডিগ্রি বেয়ারিং মানে এই উত্তর দক্ষিণ রেখা থেকে এই প্রথম ঘর থেকে এদিকে যাবে, এর মান হচ্ছে 45 ডিগ্রি। তার মানে আমরা এই প্রথম বাহু অঙ্কন করেছি। এর পরবর্তী রেখার বেয়ারিং হচ্ছে 180, তার মানে এই রেখার এই প্রান্তে যদি আমরা 180 ডিগ্রি বেয়ারিং অঙ্কন করি, তাহলে 180 ডিগ্রি বেয়ারিং এর জন্য এটা যায় এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180, তার মানে এই রেখাটা ডাইরেক্ট এদিকে চলে যাবে। তার মানে এটার বেয়ারিং যদি আমরা একটু দেখাই, তার মানে এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, এবং এর পরবর্তী রেখার বেয়ারিং হচ্ছে 270 ডিগ্রি। তার মানে 270 ডিগ্রি কোথা থেকে যায়? এখান থেকে এ পর্যন্ত 180, তার মানে এখান থেকে যায়, তার মানে রেখাটা সোজা এভাবে যাবে, তার মানে এখান থেকে সোজা এভাবে চলে যাবে, অর্থাৎ এখান থেকে এই রেখার বেয়ারিং হচ্ছে 270 ডিগ্রি। এখন যদি আমরা এটা একটা নাম দেই, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম যদি আমরা দিই সি, তাহলে আমরা এই অবস্থায় এই চিত্রটা আমরা অঙ্কন করতে পারলাম। এখন আমাদের বলছে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, তার মানে আমরা এখান থেকে প্রথম এই কোণ নির্ণয় করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা কোয়াড্রেন্টের ভিতর আছে, এখান থেকে গিয়েছে, তার মানে এই কোণের এতটুকু যদি 45 হয় তাহলে এর মান হবে 45। তার মানে সংক্ষেপে আমরা লিখি এ কোণ সমান 90 - 45 সমান সমান 45 ডিগ্রি। এবার এখান থেকে আমরা বেকোণ যদি বের করি, বেকোণ এখান থেকে এই যে এই রেখার সাথে এই কোণ হচ্ছে 45, সেম একই ভাবে এইটা উত্তর দক্ষিণ রেখা, তার মানে এই কোণের মানও 45। তার মানে এখান থেকে আমরা এই বেকোণ সমান আমরা লিখলাম 45 ডিগ্রি। কিভাবে? এ কোণের এটাকে বলে সম্পূরক কোণ, এ কোণের এই যে একান্তর কোণ, এ কোণ যা তার ঠিক অপোজিটে এই কোণ, তার মানে এটা হচ্ছে 45 ডিগ্রি। এবার আমরা সি কোণ যদি বের করি, তার মানে এখান থেকে আমরা দেখতেছি এখান থেকে এ পর্যন্ত 270, এবং যেহেতু এটা এভাবে এ পর্যন্ত 270, তার মানে এখানে বাকি থাকে 90 ডিগ্রি, তার মানে সেকোণ সমান 360 থেকে 270 বিয়োগ করে আমরা যদি দেখিয়ে দিই, তাহলে আমরা এখান থেকে পেয়েছি 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজে আমরা এ কোণ পেয়েছি, বি কোণ পেয়েছি, সেকোণ পেয়েছি। যেহেতু এখানে একটা কোণের মান বের হয়েছে 90 ডিগ্রি, তার মানে এটি একটি সমকোণী ত্রিভুজ, তার মানে এটা হচ্ছে সমকোণ। এই সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ, আর এই কোণটা 45, আর এই কোণটা আমরা পেয়েছি 45। যদি এরকম হয় একটা ত্রিভুজের এই কোণ 45, এই কোণ 45, তাহলে এটাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে লিখব এটি একটি সমকোণী
সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটি যেহেতু একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে আমরা সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। যেহেতু এখানে এই যে সমদ্বিবাহু, তার মানে এই বাহু এ সি আর বিসি বাহুর মান সমান, তার মানে এখান থেকে আমরা লিখি এ সি সমান বিসি সমান, এর ভ্যালু আমরা ধরলাম এক্স। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি হতে কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এবার আমরা মান বসিয়ে দেব, প্রথম বাহুর দৈর্ঘ্য এ রুট থ্রি, তার মানে এখানে আমার প্রথম বাহু কত ছিল এ বি, তার মানে এর মান ছিল এ রুট টু, এর মান বসিয়ে দিলাম এ রুট টু, এর উপর স্কয়ার, এটার ভ্যালু ছিল এক্স, এটার ভ্যালু ছিল এক্স। এটা যদি ক্যালকুলেশন করি এ স্কয়ার সমান এস এ স্কয়ার, এই রুট স্কয়ার কাটা আর এখানে টু এক্স স্কয়ার, এই টু টু কাটা স্কয়ার, এ সাইডে যদি আসে রুট হয় তাহলে এক্স সমান এক্স এর মান আমরা পেয়েছি এ। আমার বলছে অপর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি কত, তাহলে অতএব অপর বাহু দুটির একটা হচ্ছে এ অন্যটা হচ্ছে, তার মানে অপর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি আমরা বের করেছি টোয়াইস এ, তার মানে এখান থেকে আমরা খুব সহজে অঙ্কটা সমাধান করলাম। পরবর্তীতে আমরা এই অধ্যায়ে আরো একটা অঙ্ক সমাধান করব।